ধানের শীষ যখন বের হয় কালো কালো দাগ হয় না প্রথমে হালকা হলুদ বর্ণের পরে কালো হয়ে যায় কি বলো এটাকে লক্ষ্মীর গু ধন্যবাদ আপনারা অনেকে বলেন খই ফোটা তাই না এই রোগটা হাত থেকেও ধান ক্ষেত্রে রক্ষা পাবে যদি আপনারা এই তারেরটা ওই সময়টাতে ব্যবহার করেন তাহলে আমরা তিনটা রোগের জন্য কী করবো খুল পচা এবং লক্ষ্মীর গু এই তিনটা রোগের জন্য আমরা তারের ব্যবহার করব প্রতি বিঘায় পঞ্চাশ মিলি ঠিক আছে এরপরে একটা পোকা লাগে কি পোকা কি পোকা লাগে কায়ন পোকা ধন্যবাদ এই পোকাটা লাগলে কি হয় তাই না মানে এটার এই পোকাটার নাম কায়েন পোকা কেন হলো আপনারা জানেন দ্রুত ধন্যবাদ পোকার একটা জীবন চক্র আছে প্রত্যেকটা পোকায় জীবন যেমন প্রথমে হলো এই যে মাছ ধাপার কথাই বলি এই পোকা পূর্ণাঙ্গ পোকা থেকে ডিম এরপরে কিরা আবার পুত্তুলি চারটা স্টেজ যদি খুলপোড়া খুলপোচা যেমন লক্ষ্মীর গুল আগে তাহলে সেই জন্য আমরা কী দিব তারে এটাও বিঘায় পঞ্চাশ মিলি দুইবার দুটা কখন দেবো এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন একবার আর শীষ বের হওয়ার পরে একবার